এখন রাত কত? অসুস্থ মন্ত্রী জিজ্ঞেস করলেন। হাতের ঘড়ি দেখে জবাব দিল মাওলা বক্স, স্যার 12:13। এখানে তো আর কেউ নেই, ফের জানতে চাইলেন মন্ত্রী। মাওলা বক্স জানাল, স্যার তখন আপনার জ্ঞান ছিল না, বিকাল থেকে ভীষণ ভিড় করেছিল। স্বাস্থ্যমন্ত্রী, পশুপালন মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, শিক্ষামন্ত্রী সবাই এসেছিলেন। এই হাসপাতালে এতগুলো মন্ত্রী সমাগম নাকি আগে কখনো ঘটেনি। তাছাড়া আপনার পার্টির মহাসচিব, যুগ্ম মহাসচিব সহ সিনিয়র কর্মীদের অনেকেই ছিলেন। প্রেসিডেন্ট সাহেবেরও আসার কথা ছিল। হাসপাতালে সকাল থেকে সিকিউরিটির ব্যাপারে পুলিশ এবং গোয়েন্দা বিভাগের লোকজন অত্যন্ত তৎপর ছিল। প্রেসিডেন্ট সাহেবের আগমন একরকম নিশ্চিতই ছিল, শেষ পর্যন্ত তিনি আসতে পারলেন না। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করার ব্যাপারে আটকে গেলেন। মাওলা বক্সের রিপোর্ট শুনে মন্ত্রী একটু হাসতে চেষ্টা করলেন। পর মুহূর্তে তার বুক ঠেলে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রজনীর অতিক্রান্ত মধ্যজামের নিস্তব্ধতার মধ্যে একটা বিষণ্নতা সৃষ্টি হল। মাওলা বক্স তার সীমিত বোধবুদ্ধি দিয়ে ভাবল, প্রেসিডেন্ট সাহেব আসতে পারেননি বলে অসুস্থ স্বরাষ্ট্রমন্ত্রী ফজলে ইলাহি অন্তরে আহত হয়েছেন। মাওলা বক্সের অভিজ্ঞতা দীর্ঘদিনের না হলেও অল্পদিনের নয়। সে দেখেছে মন্ত্রীরা কোনো জানা অজানা কারণে প্রেসিডেন্ট সাহেব থেকে বিচ্ছিন্ন বোধ করলেই বিষণ্ন হয়ে পড়েন। ফজলে ইলাহি এখনও পর্যন্ত প্রেসিডেন্ট সাহেবের মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী। ফজলে ইলাহি দিনে একবার না হলেও কমপক্ষে সপ্তাহে 5 দিন প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে দেখা করতেন। এখন অসুস্থ অবস্থায় দিন যাচ্ছে, মাস যাচ্ছে, অথচ প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে মোলাকাত হচ্ছে না। মন্ত্রী সাহেব হাসপাতালে এসেছেন 3 মাস। অসুখটা ভালো নয়, ডাক্তারেরা তার জীবনের আশা একরকম ছেড়ে দিয়েছেন। স্বাস্থ্যের ক্রমিক অবনতির খবর সংবাদপত্রে রোজ ছাপা হচ্ছে। অবশ্য এসবের তিনি কিছুই জানেন না, কারণ তাকে সংবাদপত্র পড়তে দেওয়া হয় না। মন্ত্রী হাসপাতালে ভর্তি হওয়ার পরের দিন প্রেসিডেন্ট সাহেব 8 ঘন্টার মতো সময় রোগীর শয্যার পাশে ছিলেন। যেহেতু মন্ত্রী ফজলে ইলাহি সর্বক্ষণ সংজ্ঞাহীন ছিলেন, তাই উভয়ের মধ্যে কোনো কথাবার্তা হতে পারেনি। আর অধিক সময় ব্যয় করা প্রেসিডেন্টের পক্ষে সম্ভব হয়নি, তাকে তো এক হাতেই জটিল রাষ্ট্রযন্ত্রটি চালাতে হয়। ফজলে ইলাহিকে প্রেসিডেন্টের আগমন সংবাদ জানানো হয়েছিল, তখনও তিনি আজকের মতো একই রকম বিষণ্ন হয়ে পড়েছিলেন। সব দিক বিবেচনা করে মাওলা বক্স অসুস্থ মন্ত্রীকে 2-4টা আশার বাক্য শুনিয়ে একটু চাঙ্গা করা যায় কিনা চেষ্টা করল। স্যার, প্রেসিডেন্ট সাহেব আজ আসতে। স্যার, প্রেসিডেন্ট সাহেব আজ আসতে পারেননি, কাল নিশ্চয়ই তিনি আসবেন। কাল যদি তিনি কাজকর্মে ব্যস্ত থাকেন, পরশুদিন তো আর মিস করতে পারবেন না। আমাদের প্রেসিডেন্ট সাহেব মন্ত্রীদের মধ্যে আপনাকেই সবচাইতে ভালোবাসেন। দেখবেন স্যার, এবার তিনি আপনার সজ্ঞান অবস্থায় খবর নিয়ে সাক্ষাৎ করতে আসবেন, তখন তার সঙ্গে আপনার কথাবার্তা হবে। অসুস্থ মন্ত্রী ফজলে ইলাহি মাওলা বক্সের কথার কোনো জবাব না দিয়ে ডান দিক থেকে বাম দিকে পাশ ফিরলেন এবং অসহ্য যন্ত্রণায় মুখ বিকৃত করলেন। এবার মাওলা বক্স একটু বেকায়দায় পড়ে গেল। ঘুমে তার চোখ জড়িয়ে আসছিল। কোনো ফাঁকে সে যদি ঘুমিয়ে পড়ে এবং তার ঘুমন্ত অবস্থায় মন্ত্রীর আত্মা স্বর্গে চলে যায়, তাকে একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে পড়ে যেতে হবে। তাই সে একটু ফন্দি খাটিয়ে মন্ত্রীকে সংলাপে টেনে আনার চেষ্টা করছিল। মন্ত্রীর অসুখটাও একটু বিদঘুটে ধরনের। মাওলা বক্স জীবনে কখনো এ ধরনের অসুখের কথা শুনেনি। তিনি সারাদিন সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকেন, কিন্তু রাত 10টার পর থেকে অনবরত কথা বলতে থাকেন। বিগত 3 মাস ধরে মাওলা বক্সকে রাত 10টা থেকে ভোর 6টা অবধি মন্ত্রীর কথা শুনতে হয়েছে, কথার পিঠে কথা বলতে হয়েছে। প্রথম কটা রাত মাওলা বক্সের খুবই অসুবিধে হয়েছিল। 2-4 দিন যেতে না যেতেই এটিকে একটি উত্তম ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছিল। হাসপাতালের এই মৃত্যুপুরীতে তার পক্ষে একা একা গোটা রাত জেগে কাটানো হয়তো অসম্ভব হতো না, কিন্তু কষ্টের পরিমাণটা হতো ভয়ানক বেশি। আজ রাতে মন্ত্রী কিছুতেই কথা বলছিলেন না, আর মাওলা বক্সের ঝিমুনিটাও প্রবল হয়ে আসছিল। সে মন্ত্রীর খাটের সঙ্গে মাথা ঠেকিয়ে কিভাবে জেগে থাকা যায় একটা উপায় চিন্তা করছিল। চোখে তন্দ্রার মতো এসেছিল। এই সময়ে শোনা গেল মন্ত্রী সাহেবের কণ্ঠস্বর, মাওলা বক্স। মাওলা বক্স ধর্মর করে উঠে চোখ কচলাতে কচলাতে জবাব দিল, স্যার। আর কে কে এসেছিল? মাওলা বক্স বুঝে নিল সাহেবের কথা বলার পিপাসা শুরু হয়েছে। আর কে কে এসেছিল? স্যার, ছোট বেগম সাহেবা, বড় বেগম সাহেবা দুজনেই এসেছিলেন।
ছোট বেগম সাহেবের লায়ন্স ক্লাবে পার্টি ছিল, তাই তাড়াতাড়ি চলে গেলেন। বড় বেগম সাহেবা অনেকক্ষণ ছিলেন। গুলশান থেকে মুন্নি আপা এসেছিলেন, চাঁদগা থেকে ফজিলা আপা, আরশাদ ভাই, নওশাদ ভাই দুজনে অনেকক্ষণ ডাক্তারের সঙ্গে কী কী সব আলাপ আলোচনা করলেন। তাছাড়া স্যার আত্মীয় স্বজন অনেকেই ছিলেন, আমি সকলের নাম বলতে পারবো না। বুড়ি এসেছিল মামলা বক্স। মামলা বক্সের এই ফিরিস্তি যথেষ্ট দীর্ঘ হতে পারত, কিন্তু তিনি স্ত্রী পুত্র কন্যা কারো প্রতি কোনো আগ্রহ না দেখিয়ে শুধু বুড়ির কথাটা জানতে চাইলেন। না স্যার, বুড়ি আপাত কোনো দিন হাসপাতালে আসেন না। কথা কটি বলতে সে আড়ষ্ট বোধ করল। মন্ত্রীর সর্বকনিষ্ঠা কন্যা বুড়ি হাসপাতালে আসে না, এটা যেন মামলা বক্সেরই কৃত একটা অপরাধ। মামলা বক্স, বুড়ি আমাকে ঘৃণা করে। না স্যার, বুড়ি আপার মনটা ভালো, তার মতো মেয়ে কাউকে ঘৃণা করতে পারে না। আর স্যার, আপনি তো বুড়ি আপাকে সবচাইতে বেশি ভালোবাসেন। ওই হারামি সেটা জানে বলেই তো আমাকে দুঃখ দিতে পারছে। মামলা বক্স, তুমি দেখবে আমিও নিষ্ঠুর হতে জানি। আমার বিষয় সম্পত্তির এক কানা করিও বুড়ি পাবে না, তাকে সারা জীবন ওই মাস্টারের ঘরে আধপেটা খেয়ে কাটাতে হবে। স্যার, আপনি বিবেচক, বিচারক এবং স্নেহময় পিতা, আমি জানি বুড়ি আপার ওপর আপনি অতখানি নিষ্ঠুর কখনো হতে পারবেন না। ওহে মামলা বক্স, ওইখানে তোমার একটু ভুল হয়ে গেল। তুমি অনেক দিন আমার সঙ্গে আছো, মোটামুটি তোমাকে আমি বুদ্ধিমান বলেও জানি, তবু তুমি আমার জীবন দর্শনের কিছুই ধরতে পারোনি। স্যার, আমি সামান্য মানুষ, আপনি একটা মহাসাগর, আপনার জীবন দর্শন মহান উন্নত, ওই দিকে গেলে আপনার এত নাম যশ। মামলা বক্স, তুমি চমৎকার তোষামোদ করতে জানো, ওই লাইনে গেলে অনেক উন্নতি করতে পারবে, এমনকি মন্ত্রী টন্ত্রীও হয়ে যেতে পারো। এই সময়ে নিঃশব্দে দরজা ঠেলে একজন তরুণী নার্স ক্যাবিনে প্রবেশ করে বলল, স্যার আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে, আর কড়া নির্দেশ আছে, কথা বলতে পারবেন না। মন্ত্রী নার্সের বেয়াদবি দেখে ভীষণ খেপে গেলেন। কড়া নির্দেশ, আমি কথা বলতে পারবো না? নির্দেশটা কি প্রেসিডেন্ট সাহেব নিজে দিয়েছেন? নার্সটির বয়স অল্প, ভয়ে থরথর করে কাঁপছিল। কাঁপুনির চোটে হাত থেকে ওষুধ ভর্তি ট্রেটা ছিটকে পড়ে গেল। মন্ত্রী ক্রুদ্ধ স্বরে জানতে চাইলেন, বলো নির্দেশটি কে দিয়েছে? ডাক্তার সাহেব, নার্স জবাব দিল। নাম বলো ডাক্তারের। মন্ত্রী ফের হুকুম করলেন, ডাক্তার মুস্তাফিজুর রহমান। তার আর কোনো পরিচয় আছে? স্যার, তিনি এই হাসপাতালের ডিরেক্টর। এবারে মন্ত্রী একটু হেসে উঠতে চাইলেন, কিন্তু পরক্ষণে গম্ভীর হয়ে গেলেন। মন্ত্রী সাহেবদের কণ্ঠস্বর যেরকম হওয়া উচিত সেই স্বরে বললেন, ডাক্তার মুস্তাফিজ আমাকে নির্দেশ দিতে পারে না। আমি যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, তিনজন উপরওয়ালাকে ডিঙিয়ে এই মুস্তাফিজকে ডিরেক্টর বানিয়েছিলাম। শোনো মেয়ে, প্রেসিডেন্ট সাহেব ছাড়া কোনো মানুষ আমাকে নির্দেশ দিতে পারে না, এ কথায় দেশের সবাই জানে। আজ প্রথমবার বলে তোমাকে মাফ করে দিলাম, মনে থাকবে? থাকবে স্যার, এখন ওষুধ খান। তোমার ওই ওষুধ আমি খাবো না, এখন যেতে পারো। নার্সটি পিঁপড়ের মতো পায়ে হেঁটে ক্যাবিন থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দিল। মামলা বক্স মনে করল এ সময় তার কিছু একটা বলা উচিত, তাই বলতে থাকল, স্যার নার্সটির তরিবত নেই, থাকবেও বা কেমন করে, এই তো সবে ক্ষেত থেকে উঠে এসেছে। কিন্তু স্যার ওষুধটা তো খেতে পারতেন, খেলে আপনারই ভালো হতো। মামলা বক্স, তুমি তো গত 5 বছর ধরে নানাভাবে আমার ভালোই করে আসছো। স্যার, সেটা অবগত আছেন জেনে খুশিতে আমার মরে যেতে ইচ্ছে করছে। মামলা বক্স, তুমি আরো অনেক দিন বাঁচবে, তোমার মতো তোষামোদে মানুষেরা দীর্ঘদিন বেঁচে থাকে, তুমি না চাইলেও তোমাকে বেঁচে থাকতে হবে। সেসব কথা থাকুক, মর্মশিরানো সংবাদটা প্রকাশ করে ফেলি। আজ রাত শেষে সূর্য ওঠার পূর্বে আমার মৃত্যু ঘটে যাবে, আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি, মরণ শিয়রে দাঁড়িয়ে আমার হৃৎপিণ্ডের দিকে তাক করে আছে। এখন আমি একটু ভারমুক্ত অবস্থায় থাকতে চাই। স্যার অমন অলক্ষণে কথা বলবেন না, খোদা না করুন যদি সেরকম কিছু একটা ঘটে যায়, আমাদের প্রেসিডেন্ট সাহেব একেবারে অসহায় অবস্থার মধ্যে পড়ে যাবেন। আপনার অবর্তমানে চারপাশের বিপদ আপদ সামলাবার অমন যোগ্য মানুষ তিনি কোথায় পাবেন?
মাওলা বক্স, তুমি চাটুকার, তোমাকে ঘৃণা করতে ইচ্ছে হয়, তবু আমি তোমার তারিফ করি। তুমি ঠিক সময়ে ঠিক কথাটি বলে ফেলতে পারো, এটি তুচ্ছ জিনিস নয়। স্যার, আপনি আমাকে গাল দিন, মন্দ বলুন, মারুন, কাটুন, যা ইচ্ছে করুন, আমি তো আপনারই চেলা। আমার মধ্যে যা কিছু ভালো আছে সব তো আপনার কাছ থেকেই পাওয়া। ওহে মাওলা বক্স, তোমার কথাটি তোষামোদ হিসেবে উৎকৃষ্ট, কিন্তু তাতে সত্যের পরিমাণ এক বিন্দুও নেই। প্রথম কথা, তোমার মধ্যে কোশ্চিনকালেও ভালো কিছু ছিল না। তোমার মতো মানুষেরা ধাড়ি বদমায়েশ হয়েই জন্মায়, আর ধাড়ি বদমায়েশরাই আমার মতো ক্রমাগত প্ল্যাটফর্ম পাল্টানো মন্ত্রীর কাছে আসে। একথা তুমিও জানো, আমিও জানি। অতএব সেসব ব্যাপার যেতে দাও, তুচ্ছ কথায় নষ্ট করার মতো সময় আমার নেই। এটা আমার জীবনের অন্তিম রাত, তাই গোটা জীবনখানি নিয়ে একটু হিসেব নিকেশ করে দেখার গভীর আগ্রহ প্রাণ পাতালের ভেতর থেকে জেগে উঠছে। স্যার, রাত এখন খুব গভীর, খুঁজে বের করতে হলে বেশ অসুবিধে হবে। তবু আপনি যদি আপনার আখেরি তওবাটি সেরে ফেলতে চান, আমি একজন মাওলানা সাহেব ডেকে আনতে পারি। মাওলা বক্স, তুমি একটা আস্ত শুয়োরের বাচ্চা, মৃত্যুর সময় মাওলানা ডেকে আমাকে দুর্বল করে ফেলতে চাও? সেটি হচ্ছে না মাওলা বক্স, সেটি হচ্ছে না। ফজলে ইলাহি জীবনে কোনো গুণা করেনি, ভালো বলো মন্দ বলো সব কিছুই প্রয়োজনে চাপে বাধ্য হয়ে করেছে, পরিষ্কার বিবেকেই সব কাজ করেছে, তার আফসোস করার কিছু নেই। তুমি দেখবে মাওলা বক্স, আমি মারা গেলে কাল প্রেসিডেন্ট সাহেব সংবাদপত্রে সুদীর্ঘ শোকবার্তা দেবেন, আমার পত্নী পুত্রের সঙ্গে দেখা করে মধুর সান্ত্বনার বাক্য উচ্চারণ করবেন, জাতীয় পতাকা কম করে হলেও তিন দিন অর্ধনমিত থাকবে, টিভি রেডিওতে আমার দেশপ্রেম, চারিত্রিক দৃঢ়তা এবং আরও নানাবিধ গুণের বিষয়ে আলোচনা হবে, সংবাদপত্রসমূহের সম্পাদকীয় কলামে আমার মৃত্যুতে জাতির কি পরিমাণ ক্ষতি হলো সে বিষয়ে বিস্তর লেখালেখি হবে, এমনকি কবি সোফিয়া আহসান একটা কবিতাও লিখে ফেলতে পারে। তবে এ বিষয়ে তোমাকে নিশ্চিত করে কিছু বলতে পারছি না, কারণ সোফিয়া আহসান অস্থিমজ্জায় একটা তিলে খাচ্চরের বাচ্চা, মুনাফেকি এবং বেইমানি হলো তার চরিত্রের ভূষণ। এসব আমি জানতাম, ফজলে ইলাহি জীবনে মানুষ চিনতে বেশি ভুল করেনি, তবু ওই সোফিয়া আহসানকে আমি সারা জীবন প্রমোট করেছি। আমাদের দুজনের চরিত্রের মধ্যে একটা সুন্দর মিল আছে, যে কোনো স্ট্রং মানুষের সেবা করার আশ্চর্য যোগ্যতা আছে আমাদের দুজনের, সেও আমার মতো নিকেল লাগানো মানুষ, সংসারের ক্লেদ কালিমা মান অপমান বোধ হাঁসের পাখার মতো ঝেড়ে ফেলার দুরূহ কৌশল আমরা জানি, কিছুই গায়ে লাগে না। বুঝতে পারলে হে মাওলা বক্স, ওটা সহজ ব্যাপার নয়, একটা উঁচু দরের আর্ট। তবু আমি বলবো সোফিয়া আহসান একটা হারামজাদা। এসব কথাও থাকুক, আসল বিষয়ে আসি। জানো মাওলা বক্স, আমার মৃত্যু সংবাদ প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হয়ে যাবে, প্রেসিডেন্ট সাহেবের মর্জি মেজাজ যদি ভালো থাকে আর যদি তিনি ওই কুত্তার বাচ্চা জহুর গ্রুপের খপ্পরে না পড়েন, তাহলে আমার একনিষ্ঠ দেশ সেবার প্রতি সম্মান প্রদর্শনের চিহ্নস্বরূপ অফিস আদালতে তিন দিনের ছুটি ঘোষণা করতে পারেন। এসব হবে একটা কারণে, আমি বরাবরই ছিলাম স্ট্রং মানুষ, সারা জীবন স্ট্রং মানুষ হিসেবে বেঁচে থেকেছি, মৃত্যুকেও স্ট্রং মানুষের মতো আলিঙ্গন করতে যাচ্ছি, আমি জীবনে স্ট্রং পয়েন্ট চিনতে কোনোদিন ভুল করিনি। তুমি আমার সঙ্গে অনেক বছর ধরে আঠার মতো লেগে আছো, আমি চাই মরবার পূর্বে অন্তত তুমি আমাকে আসল পরিচয়ে চিনতে পারো। বুঝলে হে মাওলা বক্স, জীবনে কেউ আমাকে আমার সঠিক পরিচয়ে চিনতে পারেনি, না স্ত্রী পুত্র কন্যা, না পলিটিক্যাল কলিগ, এমনকি স্বয়ং প্রেসিডেন্ট সাহেব। বুদ্ধি পরামর্শ দিয়ে একাধিকবার আমি যার পতন ঠেকিয়েছি, তিনিও আমাকে কতটুকু চিনতে পেরেছেন খবর নিয়ে দেখো, আমার নিঃশ্বাস বের হওয়ার পূর্বেই তিনি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করে বসে আছেন। এমন সময়ে মন্ত্রীর প্রবল হিক্কা উঠল, শরীরে খিঁচুনি দেখা দিল। মাওলা বক্স ডাক্তার নার্সদের খবর দেবে কিনা ভেবে দেখল, পরক্ষণে ঠিক করল না, ওসব সে কিছুই করবে না। ডাক্তার নার্সদের খবর দিলে ওরা অক্সিজেন ফক্সিজেনের নলটল লাগিয়ে আরও দুই একদিন মৃত্যু ঠেকিয়ে রাখবে, কিন্তু তাতে বিশেষ লাভ হচ্ছে না, মন্ত্রী তো মারা যাবেনই, সুতরাং আজকে যদি সে শুভ ব্যাপারটা ঘটে যায় তাহলে ক্ষতিটা কোথায়? সে ছুটি পেয়ে যায় এবং হাসপাতালের এই জঘন্য পরিবেশ থেকে মুক্তি পেয়ে বউ বেটের কাছে ফেরত যেতে পারে। মরি মরি করেও মন্ত্রী মরছেন না,
আর রাতের পর রাত তাকে গর্ভযন্ত্রণা ভোগ করতে হচ্ছে। মানুষ যেমন তেঁদরভাবে বেঁচে থাকতে পারে, মাওলা বক্স জীবনেই প্রথম দেখল। প্রেসিডেন্ট সাহেব তাকে একই পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। মন্ত্রী ফজলে ইলাহি মারা গেলে গোটা একটি সপ্তাহ সে মনের সুখে অশ্রুবর্ষণ করতে পারত, কিন্তু এভাবে রাতের পর রাত নির্ঘুম কাটানো তার জীবনের একটা পরীক্ষা বটে। মাওলা বক্সের মনে হলো মন্ত্রীর নাক দিয়ে আর শ্বাস প্রশ্বাস চলছে না, সব শেষ হয়ে গিয়েছে ভেবে সে ভীষণ আহ্লাদিত হল। মন্ত্রীর কাটা গাছের মতো নিথর শরীর দেখে চিন্তা করল, এখন বোধহয় নার্স ডাক্তারদের সংবাদটা জানানো প্রয়োজন। অ্যাটেন্ডিং নার্সটিকে ডাকার জন্য উঠতে যাচ্ছিল, এমন সময় মন্ত্রী আবার কথা বলে উঠলেন, মাওলা বক্স। মন্ত্রী চোখ দুটো হাঁ করে কড়িকাঠের দিকে তাকিয়ে আছে। মাওলা বক্সের সে তাকানো চোখের দিকে তাকিয়ে কেমন ভয় ভয় করতে লাগল। মন্ত্রী যেন অনেকটা স্বপ্নের ঘোরেই বলে যেতে থাকলেন, বুঝলে ওহে মাওলা বক্স, মৃত্যুর পূর্বে মানুষের বোধ শক্তি অত্যন্ত তীক্ষ্ণ হয়ে ওঠে, বেবাক জীবনটা বায়োস্কোপের পর্দার মতো চোখের সামনে ভাসতে থাকে, ডালপালা শেকড় মূল সমেত গোটা জীবন আমার চোখের সামনে খনিকে ভেসে উঠছে আবার খনিকে ডুবে যাচ্ছে। জানো, ছেলেবেলায় আমার একবার ভীষণ অসুখ হয়েছিল, সে দৃশ্যটা চমক মেরে জেগে উঠছে। একবার পায়খানার সঙ্গে একটা চির কৃমি বেরিয়েছিল, আমি এখন সেটিকে এঁকে বেঁকে ছুটে যেতে দেখছি। মায়ের মৃত্যুর সে করুণ ছবিটি দৃষ্টি থেকে মুছে ফেলতে পারছি না। আমার একটি সৎ ভাই ছিল, সে পিতৃসম্পত্তির অর্ধেক দাবিদার ছিল। আমি একেবারে কিশোর বয়সে বিষ খাইয়ে ওকে হত্যা করেছি। তার যন্ত্রণা কাতর মূর্তি আমার দিকে ছুটে আসছে। জানো মাওলা বক্স, আমার এক চাচাতো ভাই থাকতো রেঙ্গুন, তার বউয়ের সঙ্গে আমার পীড়িতের সম্পর্ক ছিল, তার ফলে সে গর্ভবতী হয়েছিল, কলঙ্ক ঢাকার জন্য পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেছে। বাতাসে তার অল্প অল্প ঝুলন্ত মূর্তিটি স্পষ্টত দেখতে পাচ্ছি এবং আমার সমস্ত সত্তা কম্পিত শিহরিত হচ্ছে। মাওলা বক্স, বলতে যখন শুরু করেছি, হেডমাস্টার মহাশয়ের ব্যাপারটি বাদ দেব কেন? শুধুমাত্র অন্ধ আক্রোশে তার বাড়িতে আগুন দিয়েছি। হেডমাস্টার মহাশয়ের আগুনের ঝলসানো দেহ আমার চেতনায় নতুন করে দহন বেদনার জন্ম দিচ্ছে। আশ্চর্য, যেসব বিষয়ে মনে কোনো দিন ঘুণাক্ষরেও জাগেনি, কোন গর্ভগুহা থেকে মুক্তি লাভ করে সব ছুটে এসে আমাকে জড়িয়ে ধরতে চাইছে। মাওলা বক্স, ও মাওলা বক্স, আমার অতীত জীবন আমাকে গ্রেফতার করে ফেলতে চাইছে, আমি ধরা পড়ে যাচ্ছি, পালাবার পথ পাচ্ছি না, সব দরজা জানালা বন্ধ। মাওলা বক্স ভাই, তুমি আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরো। স্যার, এই আমি আপনাকে আঁকড়ে ধরলাম, এগুলো কিচ্ছু হচ্ছে না স্যার, হ্যালুসিনেশন, অনেক শক্তিমান মানুষকেও ওরা কাবু করে ফেলে। আপনি তো অনেক অসুস্থ মানুষ, চিন্তা করার কোনো কারণ নেই, শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। কাল বা পরশু স্বয়ং প্রেসিডেন্ট সাহেব আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন। আমার হিসেবে কোনো ভুল হবে না স্যার, আপনার মতো স্ট্রং মানুষের যদি এমন দশা হয়, আমাদের মতো ক্ষুদ্র মানুষদের ঠাঁই হবে কোথায়? আপনার যশ, আপনার কীর্তি এই দেশে আপনাকে অমর করে রাখবে। সব দিক দিয়ে আপনার মতো এমন ভাগ্যবান মানুষ কতজন জন্মায়? একটু আগে আপনি তো নিজের মুখেই বলেছেন, আপনি মারা গেলে 3 দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে, 3 দিন অফিস আদালত বন্ধ থাকবে, স্কুল কলেজ ছুটি হয়ে যাবে, রেডিও টিভি আপনার উপর স্পেশাল প্রোগ্রাম প্রচার করবে, সংবাদপত্রসমূহ বিশেষ সংখ্যা প্রকাশ করবে। স্যার, আমি নিতান্তই ক্ষুদ্র মানুষ, তবু সাহস করে বলছি, ওরকম গৌরবমণ্ডিত একটি মৃত্যুর আগাম প্রতিশ্রুতি আমাকে কেউ যদি দিত, এক্ষুনি জানলা দিয়ে লাফিয়ে পড়ে মৃত্যুকে বরণ করে নিতাম। আমার ব্যাপারে স্যারের কিছুই অজানা নেই, তবু আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি, অপরাধ ক্ষমা করবেন স্যার, আমার বয়স 35 হতে চলল, 2 বছর হলো আমি বিয়ে করেছি, আমার স্ত্রী খুবই সুন্দরী, তাকে আমি ভীষণ ভালোবাসি, আমার একটি মেয়ে আছে, সে টুকুস টাকুস করে কথা বলতে আরম্ভ করেছে, মেয়েটাকে না দেখলে ভীষণ শ্বাসকষ্ট বোধ করতে থাকি। আমি বাবা মার একমাত্র সন্তান, তারা দুজনেই বেঁচে আছেন, কিন্তু স্যার, আপনার মতো এমন সুন্দর, এমন সম্মানজনক একটি মৃত্যু যদি আমার ঘটত, আমি সুন্দরী স্ত্রীর কথা ভাবতাম না, আদরের কন্যার কথা চিন্তা করতাম না, মা বাবার ব্যাপারে মনেও আনতাম না, এক্ষুনি জানালা দিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতাম। স্যার আমাকে তোষামোদে বলে থাকেন,
কথাটা মিথ্যে নয়। মেরুদণ্ড থাকাটা আসলেও খুব খারাপ ব্যাপার। যাতে স্যারের মতো মহান ব্যক্তিদের দরবারে প্রয়োজনে হাজির থাকতে পারি, সেজন্য বহু কষ্ট করে ওটাকে বাঁকিয়ে নিয়েছি। তারপরও মাঝে মধ্যে মেরুদণ্ড সজারুর কাঁটার মতো সোজা হয়ে উঠতে যায়, তখন স্যার ভারী গোলমালের মধ্যে পড়ে যাই। মাওলা বক্সের কথা শোনার পর মন্ত্রী একটু উৎফুল্ল হয়ে উঠলেন। তিনি বালিশে ঠেস দিয়ে বসতে চেষ্টা করলেন, কিন্তু শক্তিতে কুলোলো না। মাওলা বক্স তাকে ধরে শুইয়ে দিলেন। মন্ত্রী গভীর চিন্তায় সমাহিত হয়ে রইলেন এবং ওই অবস্থায় কথা বলতে থাকলেন। মাওলা বক্স, খুব তিয়াস লেগেছে, কিছু দাও, পান করি। ডাব কেটে দেব স্যার নাকি আনারসের রস দেব? দূর, সেসব চলবে না, বলতাম একটু হুইস্কি দাও। কিন্তু তুমি এত রাতে সেমাল পাবে কোথায়? আঙ্গুরের রস আছে না? আছে স্যার। তাই দাও, একটু গলা ভিজাই। মাওলা বক্স একটা তিন ফুটো করে গ্লাসে রস ঢালল, মন্ত্রীর মুখের কাছে ধরলে তিনি ঢক ঢক করে সবটা খেয়ে নিলেন। তারপর বালিশে হেলান দিয়ে অনেকটা সুস্থ মানুষের মতোই কথা বলতে থাকলেন। জানো মাওলা বক্স, তোমার ওই শেষের কথাগুলো আমাকে ভাবিয়ে তুলেছে। আমার সমস্ত জীবনের একটা উপলব্ধির কথা বলি, মনে রাখবে, খ্যাতি প্রতিপত্তি ওসব নেহায়েতই ফাঁপা জিনিস, জীবনে ওসবের কানাকড়িও মূল্য নেই। আমি কথাটা খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু আমি সারা জীবন খ্যাতি প্রতিপত্তি ক্ষমতা ওসবের পূজো করেছি। এটা মানুষের আত্মার একটা রোগ বিশেষ, জীবনে কোনো দিন কথাটা মনে হয়নি। আমার মৃত্যুর ছায়া মনে হঠাৎ করে এ উপলব্ধি জাগিয়ে দিল। মৃত্যুর পরেও এই রোগের কবল থেকে মুক্ত হতে পারবো না। আমার চেতনা যশ খ্যাতির পেছনে কাঙালের মতো ছুটে ছুটে বেড়াবে, সে কথা পরে হবে। হাল ফিল আমার মনে একটা অন্য ধরনের ডর প্রবেশ করেছে। মাওলা বক্স বলল, একটু হুইস্কি জোগাড় করে স্যারের গলা যদি ঢেলে দিতে পারতাম, ভয় ডর সব কোথায় চলে যেত। মাওলা বক্স, হুইস্কির মাহাত্ম্য আমি তোমার চাইতে কম বুঝিনে, কিন্তু জীবনের বিশেষ বিশেষ মুহূর্ত আসে যখন স্নায়ু তাতিয়ে ভয় তাড়ানো যায় না। বিষয়টি উপলব্ধি করতে তোমার একটু সময় লাগবে। তত্ত্ব কথা বলে বিশেষ লাভ নেই, ভয়ের প্রত্যক্ষ কারণটির কথা তোমাকে বলি। ফরিয়াদ পত্রিকার মালিক বেজন্মা খোঁড়া আফজালকে তো তুমি চেনো। আমার আশঙ্কা হচ্ছে মৃত্যুর পরও ফরিয়াদ পত্রিকাতে আফজাল আমার নামে সত্য মিথ্যা নানা কথা প্রচার করবে, লিখবে আমি একটা জাতীয় বেইমান, দলের সঙ্গে প্রতারণা করে সরকারে যোগ দিয়েছি। খোঁড়ার তো নীতি ধর্মের কোনো বালাই নেই, সে রাজনৈতিক সমালোচনার বদলে আমার ব্যক্তিগত জীবনটাকেই টেনে আনবে। খোঁড়ার মতো মানুষ লোকচক্ষে নিজেকে মহৎ দেখাবার জন্য হেন অপকর্ম নেই যা সে না করতে পারে। সে আমাকে ভণ্ড প্রতারক, দেশের শত্রু, সিআইএর চর এসব প্রমাণ করার জন্য ভূতা কলমে অবিরাম লিখে যেতে থাকবে। মাওলা বক্স, এদেশের মানুষকে তুমি চেনো, ভুখা নাঙার দেশ, যা শুনে তাই বিশ্বাস করে বসে, সামনে যা পায় তাই খায়। আমার প্রবল আশঙ্কা হচ্ছে আমার সম্পর্কে নানান গুজব সে মানুষকে এমনভাবে বিশ্বাস করিয়ে ছাড়বে, আমি যে অনেক ভালো কাজ করেছি সেগুলোর কথাও মানুষে ভুলে যাবে। আমার পজিশনে নিজেকে বসিয়ে চিন্তা করে দেখো, আমি মন্ত্রী হয়ে এমন অন্যায় কি করেছি? আগে যে দলটিতে ছিলাম, সরকারি দলে যোগ না দিলেও তারা আমাকে দল থেকে তাড়িয়ে দিত। ওই দলে কোনো ভালো মানুষের ঠাঁই হতে পারে এ কথা তুমি বিশ্বাস করতে পারো? আমি বেরিয়ে এসে সরকারের সঙ্গে যোগ দিয়েছি বলে মনে সামান্য অপরাধ বোধ নেই। সিরাজউদ্দৌলা মীর জাফরের আমল থেকে শুরু করে গোটা বাংলার ইতিহাসটা খুঁজে দেখো, ক্ষমতার আসন কি কখনো খালি পড়ে থেকেছে? আমি ক্ষমতায় গিয়েছি এমন অন্যায়টা কি করেছি? আমি মন্ত্রিত্বের পদটা গ্রহণ না করলে বেটা ডাকু আলিম চোখের সামনে ওই আসনে চড়ে বসত। আলিম নামাজ কালাম পড়ে বটে, কিন্তু উপপত্নীর সংখ্যা কত নিজেও বলতে পারবে না, আর হারামির নজর এত ছোট যে আপন মায়ের কানে সোনা চুরি করতেও তার বাধে না। মাওলা বক্স, ফ্রি চান্সটা ওকে দিলে আমাকে অনুতাপে জ্বলে পুড়ে মরতে হতো, সে পারলে দেশের মাটি পর্যন্ত নিলামে বেচে দিত। আলিমকে ঠেকিয়ে নিজে মন্ত্রী হওয়াটা খুব মহৎ না হলেও নিতান্ত ছোট কাজ নয়। আমি মন্ত্রী হওয়ার পর কত ভালো ভালো কাজ করেছি, যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিলাম অনেকগুলো হাসপাতাল তৈরি করেছি। এদেশে ভালো কাজের কদাচিৎ তারিফ হয়, বরং উল্টোটাই স্বাভাবিক। অনেকে হয়তো বলবে আমি সরকারি খরচে হাসপাতাল তৈরি করে নিজের মা বাবার নাম ঝুলিয়ে দিয়েছি, এমন কি অন্যায় করেছি,
আমার মা বাবার নামে করে তাদের মা বাবার নামে করলে কি ঠিক হতো? সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করে আপন শ্রী মমতাজকে দাফন না করে অন্য কাউকে করলে কি ঠিক কাজটি করতেন? মাওলা বক্স, বুঝলে আমি তিনটে সরকারের আমলে গুরুত্বপূর্ণ মন্ত্রী দায়িত্ব পালন করেছি, এত রাস্তা তৈরি করেছি, এত খাল কেটেছি, এত স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠায় সাহায্য করেছি, এত বেকার যুবকের চাকরির ব্যবস্থা করেছি, দুস্থ অসহায়দের সেবা করেছি, এবং এত সন্ত্রাসবাদী রাজনৈতিক কর্মীর মুক্তি দিয়েছি। সমস্ত কাহিনী লিখলে হাজার পাতার একখানি কেতাব দাঁড়িয়ে যাবে, কিন্তু আমার জীবনী লিখবে কে? আমার পুত্র দুটো হারামজাদা শকুনের মতো ওঁত পেতে অপেক্ষা করে আছে কখন আমার মৃত্যু হয়। কবরে মাটি চাপা দেওয়ার আগে বাড়ি গাড়ি ব্যাংকে জমানো টাকার ওপর হুমড়ি খেয়ে পড়বে। মেয়েরা ভাইদের সঙ্গে সম্পত্তির অধিকার আদায়ের জন্য হাইকোর্টে মামলা জুড়ে দেবে। ছোট বিবি, যাকে আমি এত ভালোবাসি, মনের মতো মানুষ পেলে চুটিয়ে প্রেম করবে। 20 বছর বুড়ো মানুষের সঙ্গে সংসার করে যে গ্লানি, যে ক্লান্তি তার জমেছে, আর 20 বছর একটা ছোকরার সঙ্গে কাটিয়ে সে ক্ষতি পুষিয়ে নেবে। আহা মাওলা বক্স, একটা উপযুক্ত উত্তরাধিকারের অভাবে শত্রুরা আমার নামের উপর কালি মাখিয়ে দেবে। মাওলা বক্স দেখল মন্ত্রী একেবারে ভেঙে পড়েছেন, সুতরাং তার কিছু বলা উচিত। গলা খাকারি দিয়ে বলতে আরম্ভ করল, স্যার, আপনি তো আমাকে কখনো লেখা শিখতে বলেননি। আমার যদি সে ট্রেনিং থাকতো, আমি নিজেই আপনার জীবনী লিখে শত্রুদের মুখ বন্ধ করে দিতাম। আপনি তো সর্বক্ষণ আমাকে মারামারি করার ট্রেনিং নিতে বলেছেন। আপনার অবর্তমানে আপনার মহৎ কীর্তির কথা মানুষের সামনে তুলে ধরতে পারবো না, সেজন্য মনে দুঃখ রয়ে গেল। মন্ত্রী ফজলে ইলাহি মাওলা বক্সের কথা শুনে দপ করে জ্বলে উঠলেন। শোনো মিয়া, আমার মৃত্যুর পর কি হবে না হবে ও নিয়ে মাথা ঘামাইনে, ইতিহাসের জ্ঞান থাকলে জানতে। বিশ্বজয়ী সম্রাট নেপোলিয়নের স্ত্রী তার সেনাবাহিনীর একজন জুনিয়র অফিসারের সঙ্গে পালিয়ে গিয়েছিল, তাতে কি নেপোলিয়নের যশ খ্যাতির ঘাটতি হয়েছে? অন্য 10টা হঠাৎ ক্ষমতাবান বাঙালি মুসলমান আপস্টার্ট লোকের স্ত্রীপুত্ররা যা করে এরাও তাই করবে। এখন 2টি জিনিস আমার চিন্তা অধিকার করে আছে। 1, এখনো পর্যন্ত বুড়ি আমাকে দেখতে আসেনি, মারা গেলেও বোধ করি আসবে না, আর সে আসতে পারবেও না। মাস্টার বিয়ে করার অপরাধে প্রকাশ্যে আমি তাকে ত্যাগ করেছি, আমি যখন ধরাধামে জীবিত থাকবো না তখন তাকে গ্রহণ করবে কে? এ তো ভাই বোন কিংবা বোন বোনের নির্মল সম্পর্ক নয়, মাঝখানে টাকা আছে। বুড়ির কথা ভেবে আমার আত্মা ভীষণ কষ্ট পাচ্ছে। আমার 2 নম্বর ভাবনার বিষয়টি হলো খোঁড়া আফজাল। আমার আসন্ন গৌরবময় মৃত্যুর সমস্ত উজ্জ্বলতা তার ভোঁতা কলমের কালিতে ঢাকা পড়ে যাবে, কিছুতেই মেনে নিতে পারছি না মাওলা বক্স। হঠাৎ মাওলা বক্স লাফিয়ে ওঠে, স্যার, মাথায় একটা সুন্দর পরিকল্পনা এসেছে, যদি অনুমতি করেন তবে বলি। তোমার যা বক্তব্য ভণিতা না করেই বলে ফেলো। স্যার, আপনি তো এখনো স্বরাষ্ট্রমন্ত্রী, কলমের এক খোঁচায় দিন না খোঁড়ার পত্রিকাটি বন্ধ করে, আর খোঁড়াকেও 2 বছরের জন্য নিরাপত্তা বিষয়ক কোনো একটা আইনে জড়িয়ে হাজতে পাঠিয়ে দিন। এখনো তো আপনার হুকুমে কাজ হওয়া উচিত, শক্ত মানুষের পরিচয়টা রেখে যান। মাওলা বক্সের কথা শুনে মন্ত্রী বিরক্ত হলেন, আবছা আলোতে মাওলা বক্সের দৃষ্টি এড়াল না, তার মুখের ভাঁজে ভাঁজে বিরক্তি ছড়িয়ে পড়েছে। মাওলা বক্স, তোমার সম্পর্কে আমার পূর্বের ধারণা পরিবর্তন করতে হচ্ছে, ভেবেছিলাম তোমার বুদ্ধি শুদ্ধি আছে, এখন দেখছি তুমি একটা আস্ত গবেট। তুমি জানো না এদেশে মন্ত্রীরা প্রেসিডেন্ট সাহেবের হুকুমের চাকর মাত্র, তাদের কি কোনো স্বতন্ত্র ব্যক্তিত্ব আছে? আর খোঁড়া আফজাল সম্পর্কে তোমার ধারণা নিতান্ত শিশু সুলভ। খবর নিয়ে দেখো, এই সময়ের মধ্যে সে সরকারের সঙ্গে একটা লাইন করে ফেলেছে, তার মতো এমন ধূর্ত মানুষ জীবনে আমি দ্বিতীয়টি দেখিনি। একই সঙ্গে সে গাছের টাকা এবং তলারটাও কুড়োয়। আমি ওই হারামির প্রকৃত পরিচয় জানতে পেরে চারদিক থেকে ঠেসে ধরেছিলাম, তাকে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিলাম যাতে সে এপক্ষ কিংবা ওপক্ষ কোনো একটা পক্ষ নিতে বাধ্য হয়, সরকারি সুযোগ সুবিধে গ্রহণ করে জনসমক্ষে মস্ত বড় বিপ্লবী সাজার সব রাস্তা আমি বন্ধ করে দিয়েছিলাম। সরকারকে সমর্থন করতে চাও 100% করো, আর বিরোধিতা করতে চাও তাও 100% করো, মাঝখানে কোনো ফাঁক থাকলে চলবে না, বুঝলে মাওলা বক্স? খোঁড়াকে আইয়ুব খানের আমল থেকে কেউ এমন গ্যাড়াকলে ফেলতে পারেনি। প্রতিটি সরকারকে যেমন ফাঁকি দিয়েছে, তেমনি ফাঁকি দিয়েছে বিরোধী দলকে। সমস্ত সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করে সবসময় এমন একটা ভঙ্গি করেছে, লোকে ভেবেছে সে বিরোধী দলের সংগ্রামে এগিয়ে নিয়ে যাচ্ছে।
আমি যখন তথ্য মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলাম, আমার কাছ থেকে নগদ সে 2.5 লাখ টাকা নিয়েছিল। তারপর যখন আন্দোলন একটু গরম হয়ে উঠেছে, দেখি একেবারে ভোল পাল্টে জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে। এরকম মুনাফেক বেইমানকে কে সহ্য করতে পারে বলো? তুমি তো জানো মাওলা বক্স, আমি অনেকটা একক সিদ্ধান্ত নিয়ে তার পত্রিকাটা বন্ধ করে খোঁড়াকে লাল দালানে পাঠিয়েছিলাম। এখন খোঁড়া প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে একটা বোঝাপড়া এসে গেছে। এই সংবাদটা কেউ দিয়ে যায়নি। পলিটিক্স করতে হলে বিদ্যা বুদ্ধির চাইতে ঘ্রাণ শক্তির প্রয়োজনই সবচাইতে বেশি। ওই বস্তু প্রচুর পরিমাণে আমার মধ্যে ছিল বলেই জীবনে এত দূর প্রতিষ্ঠা লাভ করেছি। মন্ত্রী ফজলে ইলাহি ভীষণ হাঁফাতে লাগলেন। মাওলা বক্সের বুঝতে অসুবিধে হল না শ্বাসকষ্ট তাকে আক্রমণ করেছে। চোখ দুটো মনি থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। মাওলা বক্স হাত দিয়ে তার বুকটা মালিশ করে দেবে কিনা চিন্তা করে দেখল। শেষ পর্যন্ত নিষ্ক্রিয় থাকার সিদ্ধান্তই গ্রহণ করল। মন্ত্রী বাঁচলে নিজের ক্ষমতায় বাঁচবেন, মারা গেলে আয়ু শেষ হয়েছে বলে মারা যাবেন, অতএব তার হাত লাগালাগিতে কাজ কি? প্রেসিডেন্ট সাহেব মন্ত্রীর সঙ্গে রাত কাটানোর গুরু দায়িত্ব তাকে অর্পণ করেছেন, দায়িত্বটাই সে পালন করে যাচ্ছে। মন্ত্রী যদি তাড়াতাড়ি মারা যান, সে মুক্তি পেয়ে যায়। প্রেসিডেন্ট সাহেব নিশ্চয়ই তার নিষ্ঠার কথা ভুলবেন না। এই যে প্রতিদিন বস্তা বস্তা মন্ত্রীর প্যাঁচাল শুনে যাচ্ছে, তার একটা পুরস্কার অবশ্যই প্রেসিডেন্ট সাহেব দেবেন। অনেককেই অসুস্থ মন্ত্রীর সঙ্গে হাসপাতালে থাকতে অনুরোধ করেছিলেন, সকলেই নানা অছিলা তুলে এড়িয়ে গেছে, একমাত্র মাওলা বক্সই এক কথাতে রাজি হয়েছে। প্রেসিডেন্ট সাহেব কাজের মানুষদের চিনে নিতে পারেন, এই গুণটি আছে বলেই তিনি এখন বাংলাদেশের প্রেসিডেন্ট। হাসপাতালে 2:00 বাজার ঘণ্টা দিল। মাওলা বক্স দেখল মন্ত্রী সাহেবের বিশাল শরীর পড়ে আছে, নীরব নিস্পন্দ, কোনো রকমের নড়চড় নেই। সে ভাবল এবার বোধহয় আল্লাহ তাআলার কাছে তার পরাণ পাখি উড়ে চলে গেছে। আনন্দে তার নাচতে ইচ্ছে করল, ছুটি, তার ছুটি হয়ে গেছে। পর মুহূর্তে তার মধ্যে একটা সংশয় দেখা দিল। মন্ত্রী ফজলে ইলাহির বেড়ালের মতো 9টা প্রাণ, একটার কাজ শেষ হলে আরেকটা ফাংশন করতে থাকে। সে চিন্তা করলো একটু অপেক্ষা করে দেখা যাক। তার সিগারেট খাওয়ার ভীষণ তেষ্টা পেয়েছে। নীরবে দরজাটা খুলে পেছনের করিডোরে এসে সিগারেট ধরায়। ধোঁয়া ছাড়তে ছাড়তে মন্ত্রীর জীবন সম্বন্ধে কিছু কিছু চিন্তা তার মনে এলো। মন্ত্রীর বড় বড় ছেলে মেয়ে আছে, দুটো বেগম সাহেবা আছেন, অথচ রাতের বেলা কেউ হাসপাতালে থাকেন না, এমনকি বাসার চাকরটিও না। অন্যান্য মন্ত্রী এবং প্রেসিডেন্ট সাহেব যখন হাসপাতালে আসেন, সকলে শয্যার চারপাশে এমনভাবে ভিড় করে এমন করুণ মুখে দাঁড়িয়ে থাকেন যে দেখলে আপনি আপনি দুঃখবোধ জেগে ওঠার কথা। কেমনতর জীবন মন্ত্রীর! মাওলা বক্স একবার ভাবল, পরের ভাবনা ভেবে লাভ কি, তার যে ছুটি হয়ে গেছে এতেই সে ভীষণ আনন্দিত। সিগারেটে শেষ সুখ টান দিয়েছে এমন সময় মন্ত্রীর গলার আওয়াজ পাওয়া গেল। ওহে মাওলা বক্স, এখন সময় কত হল? স্যার, 2:17। কটায় ভোর হয়? স্যার, টেলিভিশনের ঘোষণা যদি সত্যি হয়, আজ ভোর হবে 5:47। টেলিভিশনের ঘোষণা কি সত্যি হয়? স্যার, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। মাওলা বক্স, আজ ভোর হওয়ার পূর্বেই আমার মৃত্যু ঘটে যাবে। জানালার ফাঁক দিয়ে দেখো, দূরে যে নক্ষত্র জ্বলছে তাতে আমার মৃত্যুর সংকেত দেখতে পাচ্ছি। স্যার, আপনার দ্রুত রোগ মুক্তির জন্য প্রেসিডেন্ট সাহেব দেশের সবগুলো মসজিদ মন্দির গির্জায় প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন, সংবাদটা বলতে ভুলে গিয়েছিলাম। মাওলা বক্স, মসজিদ মন্দির গির্জার প্রার্থনা আমার রোগ সারাতে পারবে না, এটা আমি বিলক্ষণ জানি। প্রেসিডেন্ট সাহেব সদাশয়তার পরিচয় দিয়েছেন, শুনে মনটা ঝরঝরে হয়ে গেল। তবু একটা কথা তোমাকে বলি, এইসব প্রার্থনা টার্থনার ক্ষমতা নেই ক্যান্সারের রোগীকে বাঁচিয়ে তোলে। মাওলানা পুরোতেরা আমার অসুখটা উপলক্ষ করে নগদ কিছু পয়সা পেয়ে গেলেন, ভাবতে বেশ লাগছে। আউলিয়া বুজুর্গের কেরামতিতে কি স্যারের কোনো রকম আস্থা নেই? শুনেছি তাদের দোয়ার ফলে অনেক জটিল রোগীও সেরে ওঠে। মাওলা বক্স, তোমার মতো তরল মতি যুবকের সঙ্গে কথা বললে পদে পদে বিরক্ত হতে হয়। জীবনে আমি নিজের ছাড়া অন্য কোনো কেরামতিতে বিশ্বাস করিনি।
আমার জীবনটাই একটা মস্ত বড় কেরামতি। তোমার চিন্তা করার ক্ষমতা থাকলে উপলব্ধি করতে পারতে আমার জীবনটাই কি একটা কেরামতি। 1947 সালে মুসলিম লীগের চোঙ্গা ফোঁকানো একজন কর্মী হিসেবে জীবন শুরু করেছিলাম। গাঁও গ্রামের ছেলে, কি এমন বিদ্যাবুদ্ধি ছিল! কোনো রকমে ঠেলে ঠুলে মফস্বল কলেজ থেকে বিএ পাস করেছিলাম। আমার মতো এমন কতই তো ছিল। কালের ঝাপটায় কে কোথায় তলিয়ে গেছে, কে হিসাব রেখেছে! তুমি নিজের মাথাটা খাটিয়ে একবার চিন্তা করে দেখো, কোথায় ছিলাম আর কোথায় এসেছি। ওপরে আসাটা বড় কথা নয়, অনেক মানুষ তো উঠে আসে, কিন্তু টিকতে পারে কজন? টিকে থাকাই হলো গিয়ে তোমার আসল ব্যাপার। সোহরাওয়ার্দীর সময়ে প্রথম পূর্ব পাকিস্তানের মন্ত্রী হয়েছিলাম। আইয়ুব খানের মাঝখানের সময়টুকু ছাড়া সব সময়ে মন্ত্রী থেকেছি। স্বাধীন বাংলাদেশে প্রতিটি সরকারের আমলে মন্ত্রী থেকে যেতে পেরেছি, এটি চারটিখানি কথা নয়। ক্ষমতার দণ্ড ধারণ করা অবস্থাতেই আমার মৃত্যু হবে। আমি যখন মারা যাব, ইংরেজি ডেইলিতে এডিটোরিয়ালের হেডলাইন দেবে, হি ডায়েড লাইক এ সোলজার অ্যাট হিজ পোস্ট। মন্ত্রীর কথা শুনতে শুনতে মাওলা বক্স বিরক্ত হয়ে পড়েছিল। তাছাড়া একটা ব্যাপারে তার মনে সংশয় দেখা দিয়েছে। মন্ত্রী শুধু শুধু মারা যাওয়ার ভয় দেখিয়ে যাচ্ছেন, সত্যি সত্যি ওপারে যাওয়ার কোনো সম্ভাবনা তার নেই। মাওলা বক্সে ছুটি পাওয়ার সম্ভাবনাও ক্রমাগত দূরে সরে যাচ্ছে। সে ভেবে দেখল তার কিছুটা শক্তি সংরক্ষণ করা উচিত। অবলীলায় মন্ত্রীকে কথা বলতে দিলে তাকেও কথা বলতে হবে। তখন সে এত দূর ক্লান্ত হয়ে পড়বে যে আগামীকাল অ্যাটেন্ড করার ক্ষমতা পর্যন্ত হারিয়ে বসতে পারে। তার অনুপস্থিতির কথা প্রেসিডেন্ট সাহেবের কানে গেলে তিনি বিরক্ত হবেন। সুতরাং মন্ত্রী যাতে অনবরত বকবক না করেন, সেরকম একটা প্রত্যাশা নিয়েই বলল, স্যার অনেকক্ষণ ধরে কথা বলেছেন, কথা বলে আপনি ভীষণ দুর্বল হয়ে পড়েন, তার চেয়ে কিছুক্ষণ রেস্ট নিতে চেষ্টা করুন। ওহে মাওলা বক্স, রেস্ট ফেস্টের কথা বলে বিশেষ লাভ হবে না, আর মাত্র 4.5 ঘন্টা সময়, তারপর অনন্তকালের জন্য অবসর। সারা জীবনে রেস্ট বলতে কি বোঝায় কখনো চিন্তা করে দেখিনি, সব সময়ে কাজ করে গেছি, কখনো জিতেছি কখনো হেরেছি, কিন্তু ইবাদতের নিষ্ঠা নিয়ে কাজটা করে গেছি। জীবনে আমার বেঁচে থাকার কোনো অহংকার যদি থাকে, সেটা একমাত্র কাজ করার অহংকার। ওহে মাওলা বক্স, তুমি অল্প বুদ্ধির মানুষ, তোমার দৃষ্টি অত্যন্ত নীচ। যে সকল মানুষ অজু করে টুপি মাথায় দিয়ে জানাজার নামাজে শরিক হয় এবং লাশ কবর দেওয়ার পর রাতের বেলা কাফন চুরি করে বিক্রি করে, তুমি সে ধরনের জীবের চাইতে একটুও উৎকৃষ্ট পর্যায়ের নও। এখন আমার প্রতি লোমকূপে দৃষ্টিশক্তি জন্ম নিয়েছে এবং প্রতিটি জিনিসকে অন্তর্গত পরিচয়ে চিনতে পারছি। এটা একটা আশ্চর্য রকমের ক্ষমতা, একমাত্র মৃত্যুর পূর্বেই মানুষ এ ক্ষমতার অধিকারী হতে পারে। তুমি হাঁ করার পূর্বেই তোমার ভেতরের মানুষের পরিচয় পেয়ে গেছি। কথাটা মুখের উপর বলে ফেললাম বলে ব্যথা পেও না। একজন মরণ উন্মুখ মানুষের নিজের সম্পর্কে ছাড়া অন্য কোনো মানুষের বিষয়ে মনোযোগ দেবার কোনো অবকাশ থাকে না। তবু বলি মাওলা বক্স, তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু। হাসপাতালের এই নির্বান্ধব পুরীতে তুমি ছাড়া আমার স্ত্রী, পুত্র, কন্যা, বন্ধু বান্ধব, পলিটিক্যাল কলিগ কেউ থাকতে আসেনি। তুমি বাড়িতে আরামের উষ্ণশয্যা ছেড়ে এতগুলো রাত আমার সঙ্গে কাটিয়েছ, এ কি কম কথা? কী কারণে কাটিয়েছ তুমিই ভালো বলতে পারো। আমি অনুমানে ধরে নিতে পারি এতে তোমার বিশেষ স্বার্থ আছে। তবু তোমার কাজের প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই। যদি আমার সে সামর্থ্য থাকত, স্ত্রী পুত্রের বদলে তোমাকে এবং একমাত্র তোমাকেই আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির উত্তরাধিকারী বানিয়ে দিতাম। সমস্ত জীবন ধরে আমি যা অর্জন করেছি সব দিলেও তোমার ত্যাগের সঙ্গে কোনো তুলনা চলতে পারে না। দেখো, সংসারে লড়াই করে, বলের বিরুদ্ধে বল, ছলের বিরুদ্ধে ছল প্রয়োগ করে জীবনের মহৎ সুকুমার বোধগুলো অনেক পরিমাণে হারিয়ে ফেলেছি। তথাপি কালোটা যে কালো, সাদাটা যে সাদা বুঝতে কোনো অসুবিধে হয় না। আমি জানি এবং তুমিও জানো, আমার ব্যাংকে গচ্ছিত টাকার 1 পয়সা, 5-5টা 3-তলা বাড়ির একখানা গ্যারেজও তোমাকে দিয়ে যেতে পারবো না। এটা ঠিক ইচ্ছে অনিচ্ছে বা সাধ্য অসাধ্যের ব্যাপার নয়। তুমি জানো, স্ত্রী, পুত্র, কন্যা এবং আত্মীয় স্বজনদের মধ্যে আমি বুড়িকেই সবচাইতে বেশি ভালোবাসি। আমি জানি, নিশ্চিত জানি, বুড়িও আমাকে মনের গভীরে ভালোবাসে, কিন্তু আমি তাকে আমার সম্পত্তির এক কানা করিয়েও দিয়ে যেতে পারবো না। বেচারিকে ওই গরিব মাস্টারের ঘরে সারা জীবন আধপেটা খেয়ে কাটাতে হবে। মাওলা বক্স, দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে।
আপাত দৃষ্টিতে মনে হতে পারে আমি খুব নিষ্ঠুর পিতা আর বুড়িও ভীষণ জেদি মেয়ে। এটা ওপরের আবরণ মাত্র, কিন্তু ভেতরের সত্য কারো চোখে ধরা পড়বে না। আমার নিজের সম্পর্কে একটা সত্য কথা বলি, ব্যাংকের টাকা বাড়িঘর আমার লোভের কারণে সঞ্চয় করেছি। আমি হিসেব করে দেখেছি স্ত্রী পুত্র বাড়িঘর আমার যা কিছু অর্জন তার সঙ্গে কিছু না কিছু পাপ জড়ানো রয়েছে। সুতরাং আমার লোভের জমানো সম্পদ আমার পাপ সম্পর্কে লোকজনের হাতেই পড়বে। আমরা বুঝতে পারি না মাওলা বক্স, দুনিয়ার সমস্ত কিছুর মধ্যে একটা গভীর নিয়ম ক্রিয়া করে যাচ্ছে। বুড়ি অন্যরকম মেয়ে, তার অন্তরে একটা আলো আছে। এই আলো আছে বলে সে প্রতি কাজে আমার বিরোধিতা করতে পারত, বুঝলে মাওলা বক্স? সেজন্য আমি বুড়িকে মনে মনে ভয় করতাম, ভালোবাসতাম। এই অন্তরের আলোয় তাকে আমার পরিবারের পাপ পরিমণ্ডল থেকে পথ দেখিয়ে ভিন্ন একটি অবস্থানে নিয়ে গেছে। মাওলা বক্স, আমার খুব কষ্ট হচ্ছে, আবার একটুখানি আনন্দও হচ্ছে। আমার সন্তানদের মধ্যে অন্তত এমন একজন আছে যার উদ্দেশ্যে জাফরানের ঘ্রাণের মতো প্রাণের নির্মল ভালোবাসা রেখে যেতে পারছি। মৃত্যু ভয়ের লেশমাত্র আমার অন্তরে নেই, তবু পুরোপুরি সংশয়মুক্ত হতে পারিনি। আল্লাহর কাছে মোনাজাত করি, বুড়ির অন্তরে যা আছে যেন সত্যিকার আলো হয়। অনেক সময় আমরা উত্তাপকে আলো বলে ভুল করে থাকি, যদি তার হৃদয়ে সত্যি আলো থাকে হাজার নালী সত্ত্বেও আমার মৃত্যুর সংবাদ শুনে ছুটে আসবে। কেউ তাকে ডাকবে না, কেউ তাকে চাইবে না, তবু সে আসবে, তাকে আসতেই হবে। মন্ত্রীর সুদীর্ঘ স্বগতোক্তি শোনার পর মাওলা বক্সের শরীর মন ভীষণ হালকা হয়ে গেল। তার মনে হলো সে মন্ত্রীর সঙ্গে খোলা মনে কথাবার্তা চালিয়ে যেতে পারে, সামনে যদি উলঙ্গ হয়ে দাঁড়ায় তিনি কিছু মনে করবেন না। তবু অনুমতি প্রার্থনা করল, স্যার যদি আজাজত দেন একটা সিগারেট খাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, তবে তোমাকে বাইরের করিডোরে গিয়ে কর্মটি সারতে হবে, কারণ ধোঁয়া লাগলে আমার কাশির বেগটা বেড়ে যাবে। মাওলা বক্স, আমার অবাক লাগছে, সিগারেট সে তো ধোঁয়া, এরকম একটি তুচ্ছ ব্যাপারেও এতকাল কত স্পর্শকাতর ছিলাম। তুমি নিজের বোধবুদ্ধি দিয়েই বুঝতে পারবে আমার চিন্তার মধ্যে নীরবে কি একটা বিস্ফোরণ ঘটে গেছে। মাওলা বক্স নিজের অস্তিত্বকে অনেক গরিয়ান মনে করতে থাকল। মন্ত্রী একটা দুর্বল উপাঙ্গ নয়, স্বতন্ত্র অস্তিত্বের একজন মানুষ। এই উপলব্ধি তার মধ্যে সঞ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে তার অভ্যন্তরে একটা ভূমিকম্পের বেগ অনুভব করতে থাকল। সিগারেট শেষ করে মন্ত্রীর ক্যাবিনে প্রবেশ করল। মন্ত্রী হাঁক দিলেন, মাওলা বক্স। মাওলা বক্স জবাব দিল, বলুন স্যার। দেখো, মরবার পূর্বে মানুষ বড় দুর্বল হয়ে পড়ে, ভালো মন্দ যা করেছে সারা জীবনের আমলনামা চোখের সামনে ঝুলতে থাকে। আমি আমার সমগ্র জীবনটা চোখের সামনে দেখতে পাচ্ছি। দেখো, এই জীবনকে নিয়ে আমার অহংকার ছিল এবং এখনো আছে। জানো তো, আমার মতো মানুষেরা এই অহংকারের জোরেই সংসারে টিকে থাকে। আমি জীবনে যা চেয়েছি পেয়েছি, আমার কোনো স্বাদ কোনো আশা অপূর্ণ থাকেনি। সেজন্য মারা গেলে দুঃখ থাকার কথা নয়, ওইখানে যদি সব শেষ হয়ে যেত আমার দুশ্চিন্তার কোনো কারণ ঘটত না। পরকাল আছে কি নেই, কি ঘটবে না ঘটবে, ও নিয়ে কশ্চিন কালেও আমার মাথা ব্যথা হয়নি। কিন্তু মুশকিল হলো কি জানো, মানুষ মরবার পূর্বে এমন একটা অনুভূতি শক্তির অধিকারী হয়, তার এমন একটা দিব্য দৃষ্টি জন্মায়, সারা জীবনের ভালো মন্দ সব ধরনের কর্ম তার সামনে মিছিল করে এসে হাজির হয়। এখন আমাকে নিজের কাছে প্রশ্ন করতে হচ্ছে, আমি কে? হ্যাঁ, আমার নাম ফজলে ইলাহি। কতিপয় শব্দ কতিপয় ধ্বনির অধিক কিছু নয়। তুমি যদি একটা কুকুরের নাম ফজলে ইলাহি রাখতে, দুনিয়ার এমন কি ক্ষতি বৃদ্ধি ঘটত? যদি বলি আমার শরীর আমার হাত পা আমার রক্ত মাংস এসবই আমি, কিন্তু ওগুলো তো একটু পরেই কার্যকারিতা হারিয়ে ফেলবে, তাহলে আমি কে? কে আমি মাওলা বক্স? যদি বলি আমার কাজগুলোই আমি, তাহলে মাওলা বক্স সত্যের কাছাকাছি বলে ফেললাম ধরে নিতে হবে। আর যদি বলি আমার চেতনাই আমি, তাহলে তোমাকে ধরে নিতে হবে সত্যের অনেক ভেতরে প্রবেশ করে ফেলেছি। এই পরের ব্যাপারটি তোমার উপলব্ধিতে আসার কথা নয়, এটা জ্ঞানগম্যি বিদ্যে বুদ্ধির বিষয় নয়। একমাত্র মৃত্যুর মুখোমুখি দাঁড়ালেই মানুষের মনে এই গভীর তীক্ষ্ণ চরাচর প্লাবী অনুভূতির জন্ম হয়। আসন্ন মৃত্যুর ছায়া মানুষের অস্তিত্বকে ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর সঙ্গে লীন করে ফেলতে যায়।
তখন মানুষের আত্মপর জ্ঞান থাকার কথা নয়, তখন একটা মানুষের সূক্ষ্ম অস্তিত্ব প্রসারিত হয়ে চরাচরের মধ্যে হারিয়ে যেতে চায়। এক একটা মানুষ তো মলাবক্স অসীম চরাচরেরই এক একটি ক্ষুদ্র ভগ্নাংশ। মানুষের আত্মচেতনা জলে স্থলে সর্বঘটে আকাশে আলোকে মিশে যেতে সংগ্রাম করে, কিন্তু পারে না। অতীত জীবনের কর্মরাশি হাজার হাজার বন্ধন জাল রচনা করে তার আত্মার গতিরোধ করে দাঁড়ায়। মানুষ তখন বিশ্বব্রহ্মাণ্ড থেকে বিচ্ছিন্ন একটা খণ্ডাংশে যেতে বাধ্য হয়। আত্মা প্রসারিত হতে চায়, কিন্তু অতীত কর্ম তাকে বেবাক সৃষ্টি জগৎ থেকে এক ঘরে করে রাখে। এটাই হলো মৃত্যুর পূর্বের আসল কষ্ট। মাওলা বক্স, আমার বিগত জীবনের কর্মরাশি আমার চারপাশে কারাগার রচনা করে আছে। মৃত্যুর সময় মানুষ এই কষ্টটাই ভোগ করে, কিন্তু ভাষা দিয়ে প্রকাশ করতে পারে না। আমার অনন্যত্ব এইখানে যে আমি মৃত্যুর অধিক কষ্ট ভোগ করছি এবং আপন জবানে সেটা প্রকাশ করছি। মন্ত্রী ফজলে ইলাহির কথাগুলো শুনে মাওলা বক্সের চোখ দুটো ছলছল করে উঠল। এই প্রথম সে একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের দুঃখ অনুভব করল। মন্ত্রী সহ্যের অতীত কষ্ট পাচ্ছেন এবং সে কষ্ট অত্যন্ত পৌরুষের সঙ্গে বহন করে যাচ্ছেন। দেখে সমবেদনার সঙ্গে তার মনে একটা শ্রদ্ধার ভাবও জন্ম নিল। মাওলা বক্স সেন্টিমেন্টাল টাইপের মানুষ, অন্য কোথাও হলে কেঁদে ভাসিয়ে দিত। গোটা পরিবেশের গাম্ভীর্যের প্রভাবে সে সংযম রক্ষা করতে পারল। অত্যন্ত বেদনাহত স্বরে মাওলা বক্স বলল, স্যার, আমি করতে পারি আপনার এরকম কোনো নির্দেশ থাকলে আমি প্রাণ দিয়ে তা পালন করতে চেষ্টা করব। মাওলা বক্স, তুমি আমার ভাই, তোমাকে নির্দেশ দেবার আমি কে? অথচ তোমার ঋণ আমি শোধ করতে পারবো না, এখন শুধু স্বীকার করে যাচ্ছি। তোমার মতো একজন মানুষকে মৃত্যুসজ্জার কাছে পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। ভাগ্যবান মনে করছি এ কারণে যে তুমি আমাকে আমার উচিত মানদণ্ড প্রয়োগ করে বুঝতে পেরেছ, আমার দুঃখে দুঃখিত হয়েছ। তোমার কণ্ঠস্বরে সে সমবেদনার প্রকাশ আমি দেখেছি। মৃত্যুর একেবারে সন্নিকটে এসে তোমার মতো একজন বুঝদার একজন ভাই পেয়ে গেলাম, তার চাইতে বড় ভাগ্য আমার কি হতে পারে? ভাই মাওলা বক্স, এতদিন আমি তোমাকে একজন হীন তোষামুদে চাটুকার মনে করে আসছি। ধারণা ছিল আমার মৃত্যু নিয়ে তোমার একটা গোপন অভিসন্ধি আছে। আজ আমার সে ধারণা ভেঙে খান খান হয়ে গেল। উহ, কি আনন্দ আমার, তোমার মধ্যে একজন প্রাণের ভাই পেয়ে গেলাম। মাওলা বক্স, এখন তোমার সামনে চূড়ান্ত নির্ভরতায় সদ্যজাত উলঙ্গ শিশুর মতো সবকিছু মেলে ধরতে পারি। আমি জানি আমি পশু, মানুষের জীবন যাপন করেছি, সে দাবি করার মতো বুকের পাটা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কোথায় পাবো? কিন্তু আমার চাইতেও যারা হিংস্র পশু, তারা যখন আমার অতীত ঘাঁটাঘাঁটি করে লোকসমাজে আমাকে হেয় প্রতিপন্ন করে নিজেরা মহৎ সাজার চেষ্টা করবে, সেটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। জীবনে আমি বেহেশত চাইনি, ও নিয়ে মাথাও ঘামাইনি। অস্তিত্বের শক্তি, সাহস, ধৈর্য সবকিছু সংহত করে আমি শুধু চেয়েছি ক্ষমতা এবং প্রতিপত্তি। তুমি জানো আমি আমার লক্ষ্যে স্বর্ণশিখরে আরোহণও করেছি। ন্যায় অন্যায় সত্যি মিথ্যে এসব এখনও আমার মনোবেদনার কারণ ঘটাতে পারেনি। আমি ধনুকের ছিলা থেকে নিক্ষিপ্ত তীরের মতো লক্ষ্য অভিমুখে ছুটে গেছি। যে সমস্ত ক্ষুদ্র মানুষ ক্ষমতার লোভ করত আমার চাইতে হাজার গুণ বেশি, কিন্তু সে পথে দুটি পায়ে গিয়ে যাওয়ার স্পর্ধাও যারা দেখাতে পারেনি, তারা মানুষ নামের অযোগ্য ঘোষণা করার জন্য আমার গোটা জীবনটাকে পোস্টমর্টেম করতে ছুটে আসবে, সেটা মেনে নেয়া কোনো ক্রমেই সম্ভব হবে না। পশুদের মধ্যেও নানা প্রকার ভেদ আছে। রয়্যাল বেঙ্গল টাইগার আর খ্যাকশিয়াল দুটো কি একই জাতের পশু? আমার মৃত্যুর পরে এই দেশের সমস্ত খ্যাকশিয়াল মিলে আমাকে রয়্যাল বেঙ্গলের প্রাপ্য থেকে বঞ্চিত করে দুর্গন্ধযুক্ত বাগদাস হিসেবে চিহ্নিত করার জন্য উঠে পড়ে লাগবে, সেটা অসম্ভব। আমার প্রেতাত্মা রয়্যাল বেঙ্গল টাইগারের প্রাপ্য আদায় করে ছাড়বে। প্রেতাত্মা কি বস্তু দেখা হয়নি। তবে ওহে মাওলা বক্স, এখানে একটু বাড়াবাড়ি করে ফেললাম। তোমাদের প্রিয় বাংলা ভাষায় এরকম একটা শব্দ আছে, আমি চাই না মরার পরে মানুষ আমাকে ভালো বলুক। আমি কোনোদিন ভালো মানুষ ছিলাম না। ভালো মানুষ হিসেবে যাদের পরিচয় আছে আমি সারা জীবন তাদের করুণা করেছি। আমি জানি আমি পশু এবং সারা জীবন পশ্চাচারী করেছি। প্রিয় ভাই মাওলা বক্স, আমার মৃত্যুর পূর্বে কথাটি তোমাকে বুঝিয়ে দিতে চাই যে রয়্যাল বেঙ্গলের বেঁচে থাকার লজিক আর খেকশিয়ালের বেঁচে থাকার লজিক এক হতে পারে না। তোমার মনে মমতা আছে, সহানুভূতি আছে, তুমি আমার এই অনুভবটুকু চেতনায় শুষে নিতে পারবে।
সারা জীবন সম্ভ্রান্ত পশুর মতো কাটিয়েছি এ কথা তো গোড়াতেই কবুল করেছি। কেন আমাকে সাধের মানব জন্মের সমস্ত সুন্দর প্রতিশ্রুতি ছেড়ে পশুর জীবন কাটাতে হলো, কারণ সহ বৃত্তান্তটা তোমার কাছে বলে যেতে চাই। তোমাকে আমার জীবনী লিখতে হবে না, শত্রুদের অপপ্রচারের বিরুদ্ধে কোমর বেঁধে লাঠি হাতে নামতে হবে না, কিছুই করতে হবে না। তুমি শুধু একটু ধৈর্যের সঙ্গে একটু মনোযোগ মিশিয়ে আমার কথাগুলো শুনবে, তোমাকে শুনিয়ে একটু ভারমুক্ত অনুভব করব। অনুভব করব জ্বলন্ত সূর্যের তলে আমি এমন একজন বান্ধব রেখে যাচ্ছি যে আমাকে আমার বেদনার সমান মূল্য দিয়ে গ্রহণ করতে পেরেছে। এখন থেকে তোমার সঙ্গে আমার এমন এক সম্পর্ক প্রতিষ্ঠিত হলো পৃথিবীর কোনো মানদণ্ডে তার মূল্যায়ন সম্ভব নয়। প্রিয় ভাই মাওলা বক্স, আমাকে আর স্যার ডাকবে না, ওই ডাক তোমার আমার মধ্যে ব্যবধানের সৃষ্টি করে। বুঝতে পারছি সে তোমার পক্ষে সম্ভব হবে না, দীর্ঘদিনের সংস্কার 5-10 মিনিটের মধ্যে ছাড়তে পারবে কেমন করে? মাওলা বক্স বলল, স্যারের অন্তর্দৃষ্টি অত্যন্ত প্রখর, আমার সমস্যাটা বুঝে গেছেন। দীর্ঘদিন স্যার ডেকে আসছি, হঠাৎ করে ভাই ডাকলে সব লেজে গোবরে করে ফেলব। আমি স্যার ডাকবো, আপনি ধরে নেবেন ভাই বলছি, আমার কথার মধ্যে কোনো কপটতা নেই। প্রাণের গভীর বৃত্তিগুলো ভাই বলে আপনাকে আলিঙ্গন করার জন্য ছুটে যেতে চাইছে, কিন্তু অনভ্যস্ত জিহ্বায় উচ্চারণ করতে পারছি না, আর সেজন্য ভীষণ দুঃখ অনুভব করছি। প্রিয় ভাই মাওলা বক্স, তোমাকে চিনতে আমার তিল পরিমাণও ভুল হয়নি। তোমার অন্তরটা ভালোবাসার একটা ঝর্ণা। তুমি যদি আমাকে শালা বাঞ্চত বলেও ডাকো, ফজলে ইলাহি কিছু মনে করবে না। তোমার কাছ থেকে এমন কিছু অমূল্য সম্পদ আমি পেয়েছি পৃথিবীর কোনো কিছুর মূল্যে তার বিনিময় সম্ভব নয়। ওহে মাওলা বক্স, কথায় কথায় আমরা প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি, আমার হাতে নষ্ট করার মতো সময় নেই। যতক্ষণ পরমায়ু আছে সে সময়ের মধ্যে চুম্বকে আমার জীবনটা তোমার সামনে তুলে ধরতে চাই। মাওলা বক্স, তুমি তো জানো কোনো মানুষের ফোঁড়া হলে নিজের হাতে গেলে দিতে পারে না, তেমনি হাজার সাহস এবং সততার সঙ্গে চেষ্টা করলেও মানুষ নিজের সম্পর্কে সত্য প্রকাশ করতে পারে না। যে সকল জীবনী এবং আত্মজীবনী আমরা পাঠ করি তাতেও সত্য খুঁজে পাবে না। আসল মানুষের জীবনটি ভিন্ন রকম। ডার্ক সাইডে লোকেরা হতে পারত জাতীয় এক ধরনের রচনা সৃষ্টি করে, মানুষ তাদের লেখার টেকনিক, বাচনভঙ্গি, সন্তারিকের নিখুঁত প্রয়োগ, কল্পনার উদ্দামতা এসব উপভোগ করে, বাহবা দেয়, পিঠ চাপড়ায়, কিন্তু প্রকৃত সত্য অধরা থেকে যায়। মাওলা বক্স, সত্য এমন জিনিস সবসময় হাজার স্তর গুণ্ঠনের নিচে ঢাকা পড়ে থাকে। স্যার, আপনার কথা আমি ঠিক বুঝতে না পারলেও ভেতরের ভাব টাচ করতে পারছি, আপনি যা মুখে আসে নির্দ্বিধায় বলে যান। মাওলা বক্স, সব কথা বলা যাবে না, সব কথা বলতে পারবো না। জীবনের সবকিছু কোনোদিন নিজে বুঝতে পারিনি, তোমাকে বুঝাবো কি করে? জীবন একটা ধাঁধা, একটা হেয়ালি। আমি অনুভব করি ওই দূরের আকাশে যে নক্ষত্র জ্বলে, যে ছোট্ট পাখিটি গান গেয়ে সকালবেলার ঘুম ভাঙায়, যে শিশির বিন্দুটি ঘাসের ডগায় ঝলমল করে, যে ফুলের গুচ্ছটি লাল ঘাগরা তুলে নেচে নেচে বুলবুলিকে গান গাইতে প্ররোচিত করে, সব কিছুর সঙ্গে ওই জীবনের একটা নিবিড় সংযোগ বর্তমান। সারা জীবন পশুর মতো বেঁচেছি, আপন স্বরূপে জীবনকে উপলব্ধি করব সে পূর্ণ দৃষ্টি পাব কোথায়? আমি তোমাকে আমার পশু জীবনেরই কথা বলে যাব, তোমাকে ধৈর্য ধরে শুনতে হবে। মাঝে মাঝে আমার পাপের কথা শুনে তোমার মন বিদ্রোহ করতে চাইবে, তুমি না চাইলেও তোমার মন থেকে ঘৃণা উতলে উঠবে। তুমি অত্যন্ত মামুলি মানুষ, তবু সাধু সন্তের প্রশান্তি নিয়ে আমার কথা শ্রবণ করতে হবে। এটা এমন একটা প্রক্রিয়া যা তুচ্ছ মানুষকেও সময় বিশেষে মহৎ করে তোলে। মাওলা বক্সের জীবনের এটা একটা অভিজ্ঞতা, এতকাল সে শুধু বেঁচে এসেছে। এই জীবনের এত চোর কুঠুরি, এত গলিগুঁজি বারান্দা, এত অন্ধকার প্রকোষ্ঠ, এত হাওয়া ঘর আলোকমহল আছে, তার চিন্তা চেতনায় ভুলেও সে কথা উদয় হয়নি। একদিকে একটা তীব্র কৌতূহল, অন্যদিকে ভীতি তাকে আচ্ছন্ন করে ফেলল। সে হিসেব করে দেখল অন্তরের ভ্রাতৃত্ববোধ দিয়ে এই পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব নয়, কিঞ্চিত সাহসেরও প্রয়োজন। সে অসুস্থ মন্ত্রীকে ওই অবস্থায় রেখে পালিয়ে যাবে কিনা চিন্তা করে দেখল, কিন্তু পা দুটো মনের ইচ্ছের বিরুদ্ধে বিদ্রোহ করে অচল হয়ে গেল। তক্ষুনি তার মনে হলো মন্ত্রী ফজলে ইলাহির সঙ্গে একটা গোপন বাঁধনে আটকা পড়ে গেছে। মন্ত্রীর পরাণ খাঁচা ছাড়া হওয়ার আগে তার পালাবার পথ নেই। কি একটা অতিপ্রাকৃত শক্তি তাকে যেন বেঁধে রেখেছে।
মাওলা বক্স বলল, স্যার আপনার কথা বলে যান, আমি একাগ্রতা দিয়ে শুনে যাব। আপনাকে জানাতে আনন্দ হচ্ছে স্যার, আজকের কথা শুনে আমার মনের অনেকগুলো দরজা জানালা খুলতে আরম্ভ করেছে। প্রিয় ভাই মাওলা বক্স, আমার জীবনের সমস্ত কাজ চোখের সামনে ঝাঁক বেঁধে এসে দাঁড়িয়েছে। সমুদ্রের বুকে ডুবো পাহাড়ের মতো শিখর জাগিয়ে আছে। জীবন তো একটা সমুদ্র, কিন্তু নুনের পুতুল নুনের মতো সমুদ্রে মিশে যেতে পারছে না। আমার অতীত কাজ আঁটোসাঁটোভাবে আমাকে আটকে ধরেছে, চেতনা প্রসারিত হওয়ার পথ পাচ্ছে না। রক্ত মাংসের শরীর ধনুকের ছিলার মতো বেঁকে আসতে চাইছে। আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। সে যাক, আমি বলতে থাকি, তুমি শোনো। মাওলা বক্স বলল, স্যার আপনার কথা শুরু করার আগে আমি একটা সিগারেট খেয়ে নিতে চাই। হ্যাঁ অবশ্যই খাবে, করিডোরে যাওয়ার প্রয়োজন নেই, আমার আন্তরিকতা চাপা কাশির বেগকে পরাজিত করবে।